এইটা আমাদের উপপাক বিলেন রুবেল ভাই হিজ ইউ নো রুবেল ভাই অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। রুবেল ভাই হসপিটালে ভর্তি, ওনাকে সবসময় বলি হিজ মাই হিরো, কারণ আমি ওনার অ্যাকশন ছোটোবেলা থেকেই পছন্দ করেই কিন্তু আমার ভালো লাগছে অ্যাকশন। তা আপনার তারপরে হচ্ছে হলো এই রুবেল ভাই হচ্ছে হলো রুবেল ভাই হচ্ছে ভিলেন এই ছবিতে, তারপরে হচ্ছে রুবেল ভাই ভিলেন, তারপরে উস্তাদ তো ভিলেন আছে, আরেকজন আমেরিকান ভিলেন, বড় কথা হচ্ছে বর্ষা ভিলেন। আপনারা যদি ওই শর্টগুলো দেখতেন আজকে ওইটারই নিউজ হইতো, মানে সে যে কিক মারছে আমার চিন্তা, মানে ওইটা যদি আজকে দেখতেন ইকবাল ভাই দেখাইলো না, তাহলে টেইলারে কি টেইলারে আরো টেইলারে ক্লিপ মেটার মধ্যে যে ড্রামা আছে যে ড্রামাগুলো আছে এই ছবিতে আর যে অ্যাকশন গুলো আছে অসাধারণ, এবং যে লুক গুলো আছে বিভিন্ন টাইপের লুক অ্যাকশন, আর আপনার সাপুরিকে আট দিন আমরা শুরু করেছি ওই যে মানে চিজি কাজগুলো গ্রিন এখানে সেট বানিয়েছিলাম, এই চিজি কাজগুলো অসাধারণ চিজি করা হয়েছে। যেমন আমার বুকে একটা চিপ দেখবেন, এইখানে ঘড়ি দেখবেন, এইখানে সে কম্পিউটার দিয়ে রিং করতেছে, এইখানে আসতেছে, এইখানে কানেক্ট হচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আমি তারপরে দিয়ে কিল করছি, মানে ডিফারেন্ট টাইপ অফ স্টোরি এই মুভিটা। এটা নর্মালি আমি তো ছবি দেখার এমনিতেই আমি প্রচুর ছবি দেখি, সব দেশের ছবি দেখি এই জন্যে অভিজ্ঞতা নেওয়ার জন্যে, বাট এটা ইকবাল ভাইয়ের মাথায় কীভাবে আসলো আমি নিজেও জানি না, যে এই টাইপের ক্যারেক্টার নিয়ে উনি আমাকে চিন্তা করছেন। আমি যখন ওনাকে উনি আমাকে গল্প শোনায় তখন আমি বললাম ইকবাল ভাই আমি এই ধরনের ক্যারেক্টার কেন করবো, আই এম কিলার হোয়াই, বলে আপনি তো সব করলেনই, আপনি করে দেখেন আপনার ভালো লাগবে। বর্ষা বলতেছে আমি ভিলেন, এটা কেমনে সম্ভব? তারপর আবার হাজবেন্ড ওয়াইফের মধ্যে যুদ্ধ, আচ্ছা এটা দর্শক দেখবে একটা সেরকম একটা ছবি, এটা দেখলে বুঝতে পারবেন। যেদিন আমি বললাম না অংশ বিশেষ দেখাবো এবং টেইলার যেদিন দেখাবো ওদিন দেখতে পাবেন সত্যিকারই টেইলিম একটা অসাধারণ ছবি বানিয়েছে। ছোট্ট করে যদি বলেন একটা সাত আট দুটো ছবি রিলিজ হওয়ার কথা আছে, প্রতিযোগিতা হচ্ছে মানে মনে হচ্ছে কিনা যে কোনো প্রতিযোগিতা হবে? না, আমি কিন্তু সবাইকেই বলছি আবারও বলি প্রত্যেকটা ছবি সবাই যে হলে দিয়ে দেখবে সবার জন্য আমার শুভকামনা রইল, এবং তাদের টাকাগুলো যে উঠে আসে দর্শক যে মজা পায় এন্টারটেনমেন্ট পায় এটার জন্য আমার শুভকামনা রইল সবগুলো ছবি।